आप उसे करने कर रहे हैं দেখছেন শ্বশুর ঘরে রাগ করেছিলাম না খা যায় হিসাব দিয়েছিলাম না কত সুন্দর লাইক কমেন্ট করতেছে সাথে সাথে বন্ধুরা আজকে দশমীর দিন তো, এই জন্য এখনো লোকজন আসে নাই, আরো পরে আসবে, তো আমি একটু অ্যাডভান্স আসছি, এই জন্য আর কি আগে থাকতে নিরিবিলি আপনাদেরকে দেখাইতেছি। বিসর্জন এখন হয় না, বিসর্জন আরো পরে হবে অনুষ্ঠান, আপনাদেরকে পরে দেখাইতেছি। আমরা কুয়েত প্রবাসী থেকে বলেন আবার বলেন আমাদের মতো সংঘ আসামিয়া 4 নম্বর ব্লক, 3টে 4টে পুজো হয়, যদিও মুসলিম কান্ট্রি, তারপরেও আমাদের হিন্দুদের থেকে অনেক কিছু আমরা অনেক গর্ব মনে করি, অনেক আনন্দিত, বা মা দুর্গার কাছে সবার জন্য আশীর্বাদ করি। আর শুভ বিজয় হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ করেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকবে, সবাই ভালো থাকেন, বাই। আপনি কিছু বলবেন? মেয়ে কমেন্ট করছে যাইতে, অনেক সুন্দর দেখে আনন্দিত হলাম। হ্যাঁ মাম্পি, মামনি, তোমাকেও ধন্যবাদ। আজকে তো বিসর্জন, এই জন্য এখন মতো লোক হয় না, কেবল সন্ধ্যা হইলো, তো বিসর্জন দেওয়ার জন্য লোকজন আরো পরে আসবে, তো আমি তো একটু আগে আসছি, এই জন্য আগে থাকে নিরিবিলি আর কি সুন্দরভাবে দেখাইতেছি। বাপরে তো মিষ্টি মুখ করাইছি, বুঝছেন, এমা বাপরে তো মিষ্টি মুখ করাইছি, আপনারও তো করাইতে পারলাম, আপনারও তো করাইতে পারলাম না, বলছি কি বাপরে মিষ্টি মুখ করাইছি, জাল মুখ করাইছি, আপনারও তো করাইতে পারলাম না, আশীর্বাদ করেন। পরেশ মন্ডল লেখছেন, দাদা কুয়েত হরি মন্দির আছে, দাদা এটা হরিচাঁদ ঠাকুরের মন্দির না, কিন্তু এটার এই মন্দিরটার নাম হইল শ্রী শ্রী হরি মন্দির, এই যে দেখেন লেখা শ্রী শ্রী হরি মন্দির, যদিও এখানে মন্দিরে পুজোর জন্য আর কি মন্দিরটা করা হয়েছে এখানে। কে বলে হিন্দু নাই, গতকালকে তার আগের দিন বৃহস্পতিবার আসলে দেখতে পাতেন কি অবস্থা, এখানে পুরো 4 দিন একভাবে বিকেল 4টের থেকে 2টের থেকে রাত 12টা 1টা পর্যন্ত সবার সেবার ব্যবস্থা করা আছে, সেবা করাই। আর যত হিন্দু আছে, ইন্ডিয়ান, নেপালি, বাংলাদেশ যত আছে,
দেখা যায় এখানে আসলে বোঝা যায় যে না আসলেও কুয়েতে হিন্দু আছে কি না। এখনও কে বলে হিন্দু নাই, হিন্দু তো অনেক হিন্দু, তো এগুলো সত্যি কোনো অনুষ্ঠান হইলে দেখা যায়, যদিও মুসলিম কান্ট্রি তারপরেও আসলে অনেক কিছু এখানে দেখা যায়। হয়তো অনেক সময় আমাদের দেশের জন্য মিস করি, সবাইকে ফেলায় প্রবাসে থাকি, তারপরও সময় স্বল্পতা বা ছুটির অভাবে বা চাকরি ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে সবার জন্য বাধ্যগতভাবে থাকি। যদিও মন টানে, মানে বলে না মন টানে মাটির টানে, মাটির টানে সত্যি মন কাঁদে, তারপরও প্রবাসী আসি, তার মাঝে ফেলেও আমরা যথেষ্ট আনন্দ আছি, যথেষ্ট উৎসাহ আছি, আমরা সবাই আছি, হরিভক্ত কৃষ্ণভক্ত সবাই মিলেই, সবাই তো একই, সবার একই, তাই আপনারা আশীর্বাদ করেন যেন আমরা এইভাবে সুখী শান্তি সুন্দর জীবনযাপন করতে পারি, প্রবাসী জীবন যেন আমাদের সুখী হয় শান্তিতে হয়। আপনাদের সবার কাছে আশীর্বাদ, আর মা দুর্গার কাছে শুভ বিজয় বলে তার কাছেও আশীর্বাদ চাই, তারা যেন সবাই আমাদের জন্য আশীর্বাদ করে বা দেশের মঙ্গল কামনা করে বা আমাদের সবার মঙ্গল কামনা করে। এই কথা বলে আমি শেষ করতেছি। আমার নাম সঞ্জিত তরফদার, ডিস্ট্রিক্ট নড়াইল, গ্রাম মাতোষপাড়া। এই ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার। সমান ব্যাপারে আমাকে তুমি দেখতে চাইতেছো না, ঠিক আছে দেখো তাহলে। নমস্কার, শুভ বিজয়া, আশীর্বাদ করেন মা দুর্গার সামনে, সবাই মিলে আমার জন্য আশীর্বাদ করেন। আমাদের নতুন অতিথি আসতেছে তার জন্য, বা আমরা যারা প্রবাসী ভাই আছি সবার জন্য, দেশের জন্য আশীর্বাদ চাই, আমরা যেন সুখ শান্তি করি, প্রবাসী জীবন ভালোভাবে চলতে পারি, এটাই আর কি, সুসম্মানে সুসম্মানভাবে থাকতে পারি। সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই দাদা হলো আমাদের কুয়েতের সিসি হরিগুরুচাঁদ মতো মিশনের সেক্রেটারি, আর এই দাদা হলো আমাদের সিসি হরিগুরুচাঁদ মতো মিশনের নূতন একজন সদস্য। ওনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। ঠাকুর বাড়ির কাছে কাছে বিরা আত্মীয় বাড়ি, এখানে খুব জাঁকজমকভাবে প্রতি বছরই খুব সুন্দর পুজো হয়, অনেক ভক্তরা আসে, কুয়েতে যত হিন্দু আছে সব ভক্তরা এখানে আসে, এখানে শ্রী শ্রী হরি মন্দির খুব ভালো, সবসময়ের জন্য সব অনুষ্ঠান হয়, বৃহস্পতিবারে অনুষ্ঠান হয়, এবং যতগুলো পুজো আছে এখানে পুজো হয়, এবং আমরা হিন্দুরা যত আছি সবাই আসি, আনন্দ ফুর্তি করি, যাক প্রবাসী জীবন হিসেবে কিছুটা সময়ও কাটাই, এটা আমাদের সত্যি একটা আনন্দের বিষয় বা আমাদের গর্বের বিষয় যে মুসলিম কান্ট্রিতে আমরা হিন্দুরা আসি, আমাদের হয়তো কোনো পরিবেশ পরিস্থিতির জন্য সবসময় সব কিছু করতে পারি না, কারণ প্রবাসী জীবনটা চাকরি, আগে চাকরি করতে আসছি, তার মাঝে ফেলেও ঠাকুরকে যতটুকু ডাকার দরকার বা যতটুকু ডাকলে হয়তো খুশি করতে পারবো না, তারপরেও ঠাকুরের আশীর্বাদ বা শারদীয় দুর্গাপূজা মা দুর্গা আশীর্বাদ করবে আমাদের সবার জন্য, আর আপনাদের সবার জন্য আমরা আশীর্বাদ চাই, মা দুর্গা যেন সবাই সুন্দরভাবে সুখী শান্তিতে রাখে, এটাই।
ওকে বন্ধুরা, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপাতত এখন বিরতি টানলাম, একটু পরে আবার অন্য মন্দিরে যাইতেছি, তখন আবার দেখাবো আপনাদের। সবাই ভালো থাকবেন।